বাবা মায়ের অমতে বিয়েটা তো আমরা করবো না, কিন্তু কিছু কথা না বললে আসলে আমি মনের কাছে পরাজয় স্বীকার করে নেবো, আমি সেটা পারবো না, আমি ক্ষমা চাচ্ছি, ধৈর্য নিয়ে আমার কথাগুলো একটু শুনবেন। ছোট মুখে বড় কথা বলে ফেলছি, আমাকে ক্ষমা করবেন, কিন্তু আপনাদের সাথে আপনাদের মেয়ের যে বিস্তর ফারাক সেটা কি আপনারা বোঝেন? আপনার মেয়ে কোথায় শান্তি পায় সেটা কি আপনারা বোঝেন? দুটো মানুষ সংসার করতে চায়, বিয়ে করতে চায়, একে অপরকে ভালোবাসে, কিন্তু তারা সেটা করতে পারবে না, কারণ সামাজিকতা। এই মানুষটা যে কষ্ট পাচ্ছে, আমি যে কষ্ট পাচ্ছি, সমাজের কি যায় আসে যায়? আমি বিয়ে করবো এই মানুষটাকে, তাকে সম্মান করি, সমাজ কি করবে? সমস্যাটা এই মানুষের না, সমস্যাটা আমার না, সমস্যাটা আপনাদের দৃষ্টিভঙ্গির। আপনাদের এই বয়সে আমি অনুরোধ করতে পারি না যে আপনারা আপনাদের দৃষ্টিভঙ্গি বদলান, কিন্তু আমার এই কথাটা বলা জরুরি ছিল, আমি বললাম, আমাকে ক্ষমা করবেন। আমি সত্যি অনেক লাকি, আমি তোমার মতো এরকম একজন অসাধারণ মানুষ পেয়েছি, আর তোমার মতো হাজবেন্ড যদি স্বপ্নে থাকে কষ্ট থাকে।